হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে পেঁয়াজ আমদানি, তবে স্থানীয় বাজারে সরবরাহ তুলনামূলক কম দেখা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল হাসান। শফিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ধন্যবাদ এশা। গত সপ্তাহে থেকে হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। প্রথম দিকে একটা দুটো করে ট্রাক আমদানি হলো, বর্তমানে কিন্তু তাপ বেড়ে প্রতিদিন 4-5টা করে ট্রাক এখানে আমদানি হচ্ছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলি এই পথ দিয়ে কিন্তু প্রবেশ করে থাকে। কিছুক্ষণের মধ্যে হয়তো পণ্যবাহী যে পেঁয়াজ বোঝায় ট্রাক বন্দরে প্রবেশ করবে। আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, দুই জানুয়ারি থেকে এই হিলি স্থল বন্দরে 4 কর্মদিবসে 11টি ট্রাকে 250 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু বন্দরে আমদানি হয়েছে এবং বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি আসছে। বিভিন্ন ধরনের পাটনা, বেলোড়া, নাসিক এবং এই জাতীয় কিন্তু পেঁয়াজ আমদানি হচ্ছে। প্রথম দিকে আমরা দেখেছিলাম যে পেঁয়াজের যে দাম, দেশীয় পেঁয়াজের যে সরবরাহ সেটা কিন্তু দেশীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে কিন্তু পেঁয়াজের দামটা যেমন কমেছে, যে ভারতের পেঁয়াজগুলি কিন্তু গুণগত মান খারাপ এবং দাম কম হওয়ার কারণে কিন্তু মূলত এই পেঁয়াজগুলি বাজারে কিন্তু খুব কম চলে। পাইকাররা কিন্তু পর্যাপ্ত আসে, তারা কিন্তু না নিয়ে ফিরে যায়। তো একটা বিষয়, গতকালকে আমরা বন্দরে দেখেছিলাম যে প্রতিদিন যে পেঁয়াজগুলি আমদানি কারকরা আমদানি করে থাকে, এই পেঁয়াজগুলি কিন্তু মূলত তারা বিকালের দিকে আমদানি করে থাকে, ঠিক আসর থেকে মাগরিব পর্যন্ত তারা কিন্তু একটা এখানে পোর্টে কেনা বেচা হয়ে থাকে পেঁয়াজের। এই পেঁয়াজগুলি আমরা গতকালকে দেখেছিলাম যে হিলিস্থল বন্দরে প্রতি কেজিতে তারা কিন্তু 7-8 টাকা তারা বৃদ্ধি করেছে আমদানি কারকরা, এমনটা অভিযোগ কিন্তু আমাদেরকে পাইকাররা বলেছেন। আর একটা জিনিস পাইকাররা বারবার অভিযোগ করছেন যে প্রতি বছর যখন হিলিস্থল বন্দর দিয়ে পেঁয়াজ যখন আমদানি হয় তখন আমদানি কারকরা কিন্তু দফায় দফায় দামটা বৃদ্ধি করে থাকে, এমনটাই কিন্তু আমাদেরকে কিন্তু পাইকাররা কিন্তু অভিযোগ করেছে। তারপরে আর একটা বিষয় আপনাকে বলি, দেশীয় বাজারে আমি আজকে খোঁজ নিয়েছি যে দেশি পেঁয়াজের বাজার কিন্তু এখানে যদিও 28-30 টাকা সেটা কিন্তু 35-35 টাকা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর ভারতের পেঁয়াজগুলি আজকে আমি দেখেছিলাম যে পাইকার না কিনলেও আমদানি কারকরা তারা এই পেঁয়াজগুলি তাদের যে নিজস্ব গুদাম বিভিন্ন জায়গায় আছে সে নিজস্ব গুদামে তারা পেঁয়াজগুলি তারা সরবরাহ করে রেখেছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু পেঁয়াজ যখন আমদানি হয় আমদানি কারকরা পেঁয়াজগুলি কিন্তু দফায় দফায় দাম বৃদ্ধি করে তারা একটা সিন্ডিকেট করে থাকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা জিনিস জানিয়েছেন যে যেহেতু কোনো সুযোগ নাই, যেহেতু পেঁয়াজ আমদানি হচ্ছে, মনিটরিং করা হবে যে পেঁয়াজগুলি কোথায় যাচ্ছে, কোন গুদামে যাচ্ছে, কোন মুকামে যাচ্ছে, এখানে তারা একটা তালিকা নেবেন বলে আমাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন। হিলি স্থল বন্দর দিয়ে যে পেঁয়াজগুলি ঢুকবে আজকে দুপুরে, হয়তো আমরা বাজারের দরটা হয়তো পরে জানাতে পারবো কী পরিমাণ পেঁয়াজ ঢুকবে, দাম কত আছে। হিলি স্থল বন্দর থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর এশা। হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির সবশেষ খবর জানাছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক।